দোমহানি বাজারে রাস্তার অবস্থা বেহাল, অবশেষে পথ অবরোধ স্থানীয়দের। বারাবণী ব্লকের দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল রয়েছে অনেকদিন থেকেই, প্রায় দিনই দুর্ঘটনা হয়ে থাকে রাস্তার ওপর। পঞ্চায়েত ও সমিতিকে বলেও কোনো সুরাহা হয়নি, তাই অবশেষে পথ অবরোধে নামল গ্রামবাসীরা। স্থানীয়দের বক্তব্য, রাস্তার ওপর পানীয় জলের লাইন যাওয়ার পর থেকেই রাস্তা খোঁড়া হয়, তারপর থেকেই এই অবস্থা বেহাল হয়ে রয়েছে রাস্তাটিতে। নর্দমার জল জমেছে রাস্তায়, প্রায় দিনই দুর্ঘটনা হয়ে থাকে রাস্তার ওপর। আজই একটি বিদ্যালয়ের ছাত্রী পড়ে যায় রাস্তার ওপর, প্রায় বড় মোড় থেকে ছোট মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েত ও সমিতিতে গেলে শুধু বলা হয় যে কোনো কিছুই উদ্যোগ নেওয়া হয় না। তবে আজ যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত প্রধান রাস্তা কবে ঠিক করা হবে লিখিত না দেয়, এই পথ অবরোধ চলতে থাকবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বারাবণী থানার পুলিশ, কিন্তু পুলিশ স্থানীয়দের বোঝাতে অসফল হয়। অবশেষে গ্রাম পঞ্চায়েতের সদস্য মলয় মণ্ডল এসে স্থানীয়দের আশ্বাস দেন, কাল থেকেই রাস্তার উপরে জল নিকাশ করা হবে এবং 7 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে। এই আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। প্রায় 2 ঘন্টা ধরে পথ অবরোধ চলে বলে জানা যায়। এটা রোডের উপর তো জল এসে গেছে, ও স্কুল চালু হয়ে গেছে, স্কুলের বাচ্চা প্রতিদিন পড়েছে, কালকে ম্যান হয়ে গেছে, স্কুলে বাচ্চা ছেলে একদম জলে ডুবে গেল। যদি ওটা তার মাথায় লাগতো কি হতো? এটা এসে কিছু না কিছু পাল্টি হচ্ছে, এসে আর পড়ে যাচ্ছে টোটো, নাহলে কখনো মানুষ পড়ে যাচ্ছে স্কুলটিতে আসছে, তো স্কুলে ছাত্র যাচ্ছে, স্টুডেন্ট যাচ্ছে, তারপরে তোমার টিচাররা যাচ্ছে, সেখানে একটা টিচার পড়ে গেল, একদম মাথায় লেগে গেল। এই যে জলটা, এটা কি জল? এটা ড্রেনের জল, ড্রেনের জল, বর্ষার জল নয়। কতদূর কতদূর হবে? কি আছে মোটামুটি? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা। Thank you.